আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান নয়ন। বাংলা টুডে 24 নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে 1 জুন, বাংলাদেশ ভারতের মধ্যে একটি রেল যোগাযোগ চালু হতে চলেছে, যেটি প্রায় 100 বছর পরেই শুরু হচ্ছে। আর এই ট্রেনটির নাম হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, যেটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দার্জিলিং পর্যন্ত চলাচল করবে। আর এখন আপনারা দেখছেন, এটি বাংলাদেশ সীমানার সর্বশেষ জায়গা চিলাহাটি স্টেশন থেকে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এবং এই ট্রেনটি সোমবার এবং বুধবার চলাচল করবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনটি ইতিমধ্যে চিলাহাটি স্টেশনে প্রবেশ করেছে। তো দেখতেই পাচ্ছেন যে ট্রেনটি এসে পৌঁছেছে। এবং অবশ্যই এই ট্রেনে আমরা ভ্রমণ করবেন এবং ট্রেনটি দেখে অনেক ভালোই লাগছে। সো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাহিদ হাসান নয়ন, বাংলা টুডে নিউজ, চিলাহাটি।